অসৎ উদ্দেশ্যে অনুপ্রবেশ, প্রাণনাশের হুমকি। স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ও তার বান্ধবীর বিরুদ্ধে পর্ণশ্রী থানায় দুটি লিখিত অভিযোগ দায়ের মেয়র শোভন চট্টোপাধ্যায়। গত 19 ফেব্রুয়ারি লিখিত অভিযোগ করেন মেয়র। অভিযোগপত্রে শোভন চট্টোপাধ্যায় লিখেছেন, স্ত্রী রত্নার মদতে তার বাড়িতে অসৎ উদ্দেশ্যে অনুপ্রবেশ করেন স্ত্রীর বান্ধবী ঝুমা সাহা। 24 ফেব্রুয়ারি ফের পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেন মেয়র। তার দাবি, পুলিশকে জানানো সত্ত্বেও ফের তার বাড়িতে জোর করে ঢুকে পড়েন ঝুমা। বাধা দেওয়ায় তার সহকারীকে হুমকি দেওয়া হয়, দেওয়া হয় প্রাণনাশের হুমকিও। প্রথম অভিযোগপত্র তিনি জমা দিয়েছিলেন 19 তারিখে, 19 ফেব্রুয়ারি দ্বিতীয় অভিযোগপত্র আমার হাতে রয়েছে 24 ফেব্রুয়ারি। এই রিটার্ন কমপ্লেনে তিনি লিখছেন, উইদাউট মেকিং রিকোয়ার্ড এন্ট্রি ইন দ্য লগ বুক মেনটেন বাই মাই হাউস গার্ডস অ্যান্ড থ্রেটেন মাই সিএ অ্যান্ড টোল্ড হিম দ্যাট হ্যাড আই বিন ভিজিটিং মাই হাউস ইনস্টেড অফ মাই সিএ আই উড নট রিটার্ন অ্যালাইভ। অর্থাৎ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে মেয়র শোভন চট্টোপাধ্যায়কে, এমনই অভিযোগ তিনি কিন্তু অভিযোগপত্রে জানাচ্ছেন। 19 ফেব্রুয়ারি পুলিশকে জানানো সত্ত্বেও কিভাবে দ্বিতীয়বার অনুপ্রবেশ, কার্যত পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মেয়র। দুটি অভিযোগের বিরুদ্ধে FIR দায়ের করে তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ। এ বিষয়ে মেয়র পত্নী জানিয়েছেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, এরকম কোনো ঘটনাই ঘটেনি। ঝুমা সাহাকে আগে আমি চিনতাম না, শোভনের মাধ্যমেই পরিচয়। আমার বান্ধবী হওয়ার আগে ঝুমা শোভনেরই বান্ধবী ছিল। আমার খারাপ সময় পাশে পেয়েছি ঝুমার পরিবারকে। ঝুমা সাহাকে ডাকা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনকি মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সিএ সঞ্জয় রাউতের বয়ান রেকর্ড করা হয়েছে। পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন তারা তদন্ত শুরু করেছেন, তারা FIR করে যে নথিপত্র তারা এখান থেকে নিয়ে গেছেন সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরায় সুব্রতর সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা।